নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার 0.2। তো বর্তমান পশ্চিমবঙ্গে যে সব নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ এখন আপনারা আবেদন করতে পারবেন, সেগুলো আপনাদের এক একটি করে স্টেপ বাই স্টেপ বলে দেব। সাথে আপনাদের জানিয়ে দেব 2020 ফেব্রুয়ারি মাসে নতুন যে আপকামিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, অর্থাৎ KPS, WBP, কলকাতা পুলিশ, সবকটি আপডেট আপনাদের স্টেপ বাই স্টেপ এই একটি ভিডিওতে জানিয়ে দেব, ফলে আপনাদের প্রচুর সুবিধা হবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং মাসলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের লেটেস্ট নিউজ পশ্চিমবঙ্গে সর্বদা আমরাই সবার আগে প্রোভাইড করে থাকি। তো প্রথমে আমরা যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো আগে দেখিয়ে দেব, তারপরে আপকামিং নিয়োগের বিজ্ঞপ্তির দিকে এগোবো। তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন শিয়ালদহ ডিভিশনে 2982টি শূন্য পদে টিকিট বুকিং সেবক নিয়োগ হচ্ছে। তো শিয়ালদহ ডিভিশনের অধীনে 146টি স্টেশনে অসংরক্ষিত টিকিট বিক্রির জন্য সাধারণ টিকিট বুকিং সেবক নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বয়স হতে হবে 18 বছরের উপরে। যে স্টেশনের জন্য আবেদন করবেন, আবেদনকারীকে সেই স্টেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে জায়গায় টিকিট কাউন্টার করবেন সেটি যেন মানুষের ব্যবহারের জন্য সুবিধা হয়। নিজের খরচে কাউন্টার তৈরি করতে হবে, আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া আছে এবং আপনারা ডিটেলস যদি জানতে চান এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন। দরখাস্ত জমা দেওয়ার লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 24 ফেব্রুয়ারি এবং 11 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে, অর্থাৎ এখনও আপনার হাতে ভাবার অনেক সময় রয়েছে। এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। তো এখানে ক্লিক করে লিঙ্কটিতে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিন, চলে যাবো আপনারা পরবর্তী নোটিফিকেশানে। নিয়ে এসছি আপনাদের সামনে দ্বিতীয় বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 299টি শূন্য পদে কর্মী নিয়োগ। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কলকাতা, লখনৌ, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে এবং কর্মদক্ষতার উপর ভিত্তি করে কাজের চুক্তি বাড়ানো যেতে পারে। পদের নাম যোগ্যতা দেখতে পাচ্ছেন ল্যাব টেকনিক্যাল নন মেডিকেল। তো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স ও যোগ্যতা দেওয়া আছে, আপনারা নিজেরা ভালোভাবে দেখে নেবেন। বয়স দেখতে পাচ্ছেন এখানে 35 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে অবশ্যই। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম পরীক্ষা হবে না। ইন্টারভিউ হবে কলকাতা, বেঙ্গালুরু এবং পাটিয়ালিতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানেও পেয়ে যাবেন। তো আমাদের ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে অফিসিয়াল নোটিফিকেশান বলে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমরা এই ওয়েবসাইটে নিয়ে যাবো আপনাদের। সেখান থেকে আপনারা ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখতে পাবেন, নিয়ে যাবো আপনাদের পরবর্তী নোটিফিকেশানে। চলে এসছি পরবর্তী নোটিফিকেশান, দেখতে পাচ্ছেন হিন্দুস্তান কপারে 100 তরুণ তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপেন্ডিক্স ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং মেয়াদ হচ্ছে 1 থেকে 3 বছর। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইফেন্ড দেওয়া হবে। নিয়োগ করা হবে ফিটার, ওয়েল্ডার, টার্নার, ড্রাফটসম্যান এবং মেকানিক্যাল ডিজেল ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ক্লাসের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCBT স্বীকৃত ITI পাস করে থাকতে হবে। বয়স হতে হবে মাত্র 28 জানুয়ারি 2020-র, তারিখ অনুসারে 18 থেকে 30 বছরের মধ্যে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ থাকছে 15 ফেব্রুয়ারি। রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিক করুন অথবা আমাদের ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি ক্লিক করতে পারবেন। তো পরবর্তী আপডেট দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে 84,000 কনস্টেবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো অথবা আপনারা এখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারবেন। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি ক্লিক করে আপনারা নিজের একবার ভালোভাবে পড়ে নেবেন। চলে আসছি পরবর্তী নোটিফিকেশানে। পরবর্তী আপডেট, পূর্ব মেদিনীপুর জেলায় ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছেন টোটাল ভলেন্টিয়ার শিক্ষকের 10 জন নিয়োগ হচ্ছে এবং ভলেন্টিয়ার ক্লার্ক নিয়োগ হচ্ছে
30 জন আপনাদের নিয়োগ অবশ্যই শুনেছিলেন যে সিভিক টিচার, তো এটাই হচ্ছে তারই নমুনা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন। ভলেন্টিয়ার শিক্ষকের বেলায় 50% নম্বর পেয়ে অবশ্যই গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে। তবে এখানে কোনো বিএড বা ডিএড যোগ্যতা লাগছে না, এটাই আপনাদের কাছে সুখবর। আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন ফ্রেশ ক্যান্ডিডেট শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করে আপনারা ভলেন্টিয়ার শিক্ষক পদে। তবে ভলেন্টিয়ার ক্লার্ক পদের জন্য 45% নম্বর পেয়ে আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং অবশ্যই সেই এলাকার বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আবেদনের যোগ্য হবেন। পূর্ব মেদিনীপুর থেকে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে, আবেদন করতে পারবেন 14 ফেব্রুয়ারির মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি ক্লিক করে আপনারা চলে যেতে পারবেন। তো ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক ফলো করব, চলে যাব আপনারা পরবর্তী নোটিফিকেশানে। তো নেক্সট আপডেট দেখতে পাচ্ছেন, রাজ্যের পরিবহন দপ্তরে 1067টি শূন্যপদে কর্মী নিয়োগ। কিছুদিন আগেই তার সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের কাছে প্রোভাইড করেছিলাম। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী, অষ্টম পাস, মাধ্যমিক পাস এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গার যে কোনো বাসিন্দারা আবেদন করতে পারবেন। 3টি যোগ্যতা এখানে থাকবে, আপনারা অষ্টম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব অর্থাৎ সবাই এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন। তো আপনাদের এখানে সরাসরি ক্লিক করে আপনারা অফিসিয়াল নিউজটি দেখে নিতে পারেন, আমরা সেটা বানিয়ে দিয়েছি এবং আমরা রিসেন্টলি ভিডিও পাবলিশ করেছিলাম, তার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো। পরবর্তী আপডেটে আমরা চলে যাব। নেক্সট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপেন্টিক্স পদে অবশ্যই অনেকে আবেদন করতে পারবেন, তবে যারা ইন্টারেস্ট নেই একটু ধৈর্য ধরে ভিডিওটি শুনুন, আপনাদের পরবর্তী নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। 2792 জন তরুণ তরুণীকে অ্যাপেন্টিক্স ট্রেনিং দিয়ে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে, শিয়ালদা ডিভিশন ও মালদা ডিভিশনে, আসানসোল ডিভিশন, কাঁচড়াপাড়া ডিভিশন প্রভৃতিতে ফিটার, ইলেকট্রনিক, মেকানিক্যাল, ওয়ারম্যান এবং কার্পেন্টার নিয়োগ করা হচ্ছে। টোটাল শিক্ষাগত যোগ্যতা মোটে অন্তত 50% বা 50% নাম্বার পেয়ে থাকলে, মাধ্যমিক পাস করে থাকলে, এনসিবিটি অর্থাৎ আপনাদের আইটিআই মাস্ট লাগবে, তবে এখানে আবেদন করতে পারবেন। 13 মার্চ 2020 থেকে 15 থেকে 24 বছর বয়স হতে হবে, তাহলে আপনার আবেদনের যোগ্য। আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন প্রচুর সময় আছে আপনাদের হাতে, 13 মার্চ 14 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিয়ে দিয়েছি, জাস্ট ক্লিক করে পৌঁছে যাবেন, ডিসক্রিপশান ফলো করুন, পরবর্তী নোটিফিকেশানে চলে যাব। আলিপুর জেলাতে 134টি শূন্যপদে অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। এই পদগুলি কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারেন, তবে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদনের সুযোগ পাবেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, টোটাল 134টি শূন্যপদে অঙ্গনবাড়ি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, মাধ্যমিক পাস এবং উচ্চতর যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি থেকে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, এই জন্য ব্লকের আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সেই ব্লকের উল্লেখযোগ্য স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে কি বলেছে এখানে, যে এখানে যদি আবেদন করতে চান, আমি যে বলেছিলাম অল পশ্চিমবঙ্গে আবেদন করতে পারবেন, তবে এখানে বলে দিয়েছে যে অবশ্যই সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আলিপুরদুয়ারে জেলার স্থায়ী বাসিন্দা হলে তবে এক্ষেত্রে আবেদন করতে পারবেন, নতুবা পারবেন না। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 23 ফেব্রুয়ারি লাস্ট ডেট এবং অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখতে পাবেন, জাস্ট ক্লিক করে একবার দেখে নিতে পারেন। চলে যাবো পরবর্তী নোটিফিকেশানে। পরবর্তী নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC-র মাধ্যমে ডিস্ট্রিক্ট অর্গানাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট শূন্যপদ 17টি। তো গুরুত্বপূর্ণ আপডেট, আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে ভিজিট করেও দেখতে পারেন। এবং ফিজিক্যাল এডুকেশানে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 39 অর্থাৎ 39 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনের শেষ তারিখ 24 ফেব্রুয়ারি। এখানে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি আপনারা ডাউনলোড করতে পারবেন। চলে যাব পরবর্তী নিউজে। রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগ করা হবে, নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দেখতে পাচ্ছেন WBPSC KPS রিক্রুটমেন্ট 2020 শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। KPS নিয়োগের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসে বেরোবে। তো আপনারা যেটা বলেছিলাম যে রিসেন্টলি কিছু আপডেট আসতে চলেছে, তারই মধ্যে এটা একটা আপডেট, KPS রিক্রুটমেন্ট, এটা হচ্ছে আপকামিং নিয়োগ 2020-র খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখানে অবশ্যই প্রচুর স্টুডেন্ট আবেদন করবে, আপনারা আগে থেকে আগের বছরের যে KPS তার সিলেবাসটা অবশ্যই একবার দেখে নিতে পারেন, যদি না থাকে আপনার কাছে কমেন্টে জানান, আমরা সিলেবাস প্রোভাইড করবো, অবশ্যই KPSটা সকলে ফিল আপ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে। প্রিপারেশান নেওয়া আজ থেকে শুরু করুন।
নেক্সট আপডেট দেখতে পাচ্ছেন, পূর্ব মেদিনীপুর জেলার মুখবেড়িয়া সেন্ট্রাল কোঅপারেট ব্যাংকের লিমিটেড গ্রুপ ডি ও গ্রুপ থ্রি গ্রেড থ্রি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, মাধ্যমিক পাস এবং গ্রেড ফোর অষ্টম পাশে আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি 2020 তারিখ থেকে 18 থেকে 40 বছর বয়সে সংরক্ষিত প্রার্থীরা বয়সের অবশ্যই ছাড় পাবেন। চলে যাব পরবর্তী নোটিশে। কেন্দ্রীয় সরকারের প্রাইমারি স্কুল শিক্ষকতা করার জন্য সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। এই সেন্ট্রাল টেট অর্থাৎ সিটেট 5 জুলাই অনুষ্ঠিত হবে। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম যে শিক্ষাগত যোগ্যতায় আপনাকে আবেদন করতে হলে, অর্থাৎ সেই পদে যদি আপনি শিক্ষক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সাথে ডিএলএড বা ফাইনাল ইয়ারের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে চাকরিগুলো রয়েছে, সেটাতে মোট 50% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সাথে 2 বছরের ডিএলএড থাকলেও আপনি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 ফেব্রুয়ারি, অর্থাৎ এখনও অফিসিয়াল নোটিফিকেশানে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। পরবর্তী আপডেট দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 309 জন শূন্য পদে ইন্সট্রাক্টর স্টোর কিপার নিয়োগ চলছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাসের সঙ্গে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস করে থাকলে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স হচ্ছে টোটাল 39 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনাদের 14 ফেব্রুয়ারি। অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কে ক্লিক করে সমস্ত নোটিফিকেশানটা একবার নিজেরা চেক করে নেবেন। তো বর্তমানে যে আপকামিং নোটিশগুলোর কথা আপনাদের বলেছিলাম, সেটা একটি করে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, রাজ্যের প্রতিটি জেলায় মোট অন্তত 2,577টি শূন্য পদে ট্রাফিক পুলিশে নিয়োগ হতে চলেছে। এখনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, এটি সম্পূর্ণ আপকামিং। তো সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান এটাও আমরা বানিয়ে দিয়েছি, এখানে ক্লিক করে আপনারা সরাসরি দেখতে পারেন। গুরুত্বপূর্ণ অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে কিছুদিন পরেই, তবে সেটার আপডেট আমরা আমাদের চ্যানেলেই পাবেন। তাই জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল অনলাইন এডুকেশন টিচার 0.2। এবং পরবর্তী KPS রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা আগেই প্রকাশ করেছি, সেটা উপরে অবশ্যই দেখে নিয়েছেন আমরা। KPS রিসেন্টলি প্রকাশ হতে চলেছে। তো রাজ্যে কৃষি প্রযুক্তি পদে টোটাল প্রায় 1,000-এর বেশি শূন্য পদে নিয়োগ হবে। তাই অবশ্যই এই নোটিফিকেশানটি ক্লিক করে আপনারা দেখে নিন। এগুলো সবকটি হচ্ছে আপকামিং নোটিফিকেশান। এবং বর্তমানে কলকাতা পুলিশেরও রিসেন্টলি একটি আপডেট প্রকাশিত হয়েছে, টোটাল 2,000-এরও বেশি শূন্য পদে কলকাতা পুলিশে নিয়োগ হবে। তো রিসেন্টলি ফেব্রুয়ারি মাসেই তার বিজ্ঞপ্তি প্রকাশ হবে। প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা আপডেট দিয়ে দেবো। পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস থেকে শুরু করে দ্বাদশ পাস এবং গ্র্যাজুয়েশনেরও এখানে আলাদা আলাদা পদ থাকবে। তো এখন আমরা জানিয়ে দেবো রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ, যেগুলো আপনারা দেখতে পাবেন কবে কবে আপনাদের পরীক্ষা হবে, এটা অবশ্যই মাইন্ডলি দেখুন। তো WBCS পরীক্ষা হচ্ছে আপনাদের 9 ফেব্রুয়ারি, এটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে বলেছিলাম। মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন থাকছে 8ই মার্চ, ফার্মাসিস্ট গ্রেড থ্রি থাকছে 15 মার্চ, ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি থাকছে 22 মার্চ, লাইব্রেরিয়ান গ্রাফট কলেজ থাকছে 29 মার্চ, ICDS-এর যে টোটাল মেন পরীক্ষা থাকছে, ICDS পরীক্ষা সুপারভাইজারের, সেটা থাকছে 4 এবং 5 এপ্রিল। এই দুদিন আপনাদের পরীক্ষার ডেট থাকছে, যে কোনো একদিন হতে পারে অথবা দুদিনই আলাদা আলাদা পরীক্ষা হতে পারে। ICDS মেন পরীক্ষার রেজাল্ট এখন, যদিও প্রিলিমিনারি রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, তাও তারা মেন পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে। রিসেন্টলি প্রকাশ হচ্ছে আপনাদের ICDS প্রিলিমিনারি রেজাল্টও। ICDS সুপারভাইজার মেন দেখতে পাচ্ছেন 25 থেকে 26 আপনার ডেট দিয়েছে, এটা হচ্ছে ICDS সুপারভাইজার। তো টোটাল বলে দিলাম আপনাদের। টোটাল MBA দেখতে পাচ্ছেন 10 মে 2020, উদয়ন পালন প্রযুক্তি থাকছে 17 মে 2020, অ্যাসিস্ট্যান্ট টাউন প্লেনার যে আবেদন হয়েছিল 23 মে 2020, তার সম্পূর্ণ পরীক্ষা থাকছে। রিসেন্টলি যে ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেল, তার মেন পরীক্ষা থাকছে 14 জুন 2020। সবকটি গুরুত্বপূর্ণ চাকরির ফলাফল আপনাদের যেগুলো প্রকাশ হয়েছে সেগুলো বলে দিচ্ছি আপনাদের। যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন যারা পরীক্ষা হয়েছিল, তার মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, তার মেল পরীক্ষা হচ্ছে মার্চ 2020 প্রকাশ হবে। সরি, সিভিল সার্ভিস অর্থাৎ WBCS এর রেজাল্টটা মেনের তো মে 2020 প্রকাশ হবে, এখনও প্রকাশ হয়নি, মিস্টেক। রিক্রুটমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ওয়ার্ক অ্যাকাউন্ট, তো জুন 2020 সেটা
প্রকাশ হবে গুরুত্বপূর্ণ আপডেট 2020-তে, এবং যে কয়েকটি প্রকাশ হবে ফুড এসআই প্রকাশ হচ্ছে এপ্রিলে 2020, ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কালচারাল সেটা প্রকাশ হচ্ছে জুন 2020, আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশ হবে মার্চ মাসে। আর রিসেন্টলি কিছুদিন ওয়েট করে যান তাহলে আইসিডিএস রেজাল্ট প্রকাশ করবে মার্চ মাসতে, অর্থাৎ এপ্রিল মার্চের মাঝেই প্রকাশ করবে। তো আশা করছি মার্চ মাসেই প্রকাশ করে দেবে। আইডিও এক্সামিনেশন যেটা মার্চে প্রকাশ হবে, এই গুরুত্বপূর্ণ আপডেট কয়েকটি আপনার দিয়ে দিলাম। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, একসাথে এতগুলো আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন, তাতে আপনাদের প্রচুর উপকারে লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও নতুন কোনো চাকরির আপডেট নিয়ে চলে আসবো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার 0.2।